हेलो बंधुरा, अस्सलामु आलाइकुम, वेलकम टू बैक माई चैनल। आज के शीते सब्जी दिए दारुण मजार एक रेसिपी शेयर करब। से जो देखते ही पाच्छेन बंधुरा, एखाने दुईटा फुलकपी आमी परिष्कार करे केटे धुए नियेछि आर साथे बेश किछु परिमाण आलू नियेछि। आलू और फुलकपीगुलो आमी माछ दिए रान्ना करब। शीते सब्जी फुलकपी खेते कार ना भालो लागे, अवश्यई आजके आमी जेभाबे रान्ना करछि एभाबे एकदिन बासाय ट्राई करे देखबेन, आशा करि आपनादेर खेतेओ अनेक बेशि भालो लागबे। ताहले फुलकपीगुलो आलू और माछ दिए आमी किभाबे आजके रान्ना करेछि चलुन रान्नार मूल प्रसेसटि सम्पूर्ण देखे नेई। फुलकपि रान्नार आगे आमी माछगुलो भेजे नेब। आजके आमी माछगुलो भेजे रान्ना करछि। आगे थेके धुए रखा कतला माछगुलोते लवण, हलुदेर गुड़ा और मरिचेर गुड़ा दिए माखिए निच्छि। जारा एभावे माछ भेजे खेते अपछन्द करेन अवश्यई तारा एभावे माखिएओ रान्ना करे निते पारेन, ताते खेते अनेक बेशी भालो लागबे। माछ भेजे आमार काछे रान्ना करे खेते एकटु बेशी भालो लागे, सेजन्य आमी माछगुलो खूब भालोभावे माखिए निच्छि। देखतेई पाच्छेन बंधुरा, लवण, हलुद और मरिचेर साथे माछगुलो कत सुंदर करे आमी मेखे निच्छि। अवश्यई एई माछगुलो मेखे निये जदि आपनारा रान्ना करेन এভাবে দেখতে পারেন খেতে কেমন লাগে, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেকটা মাছের পিসেই আমি উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এই মাছগুলো ভেজে নেব। সেজন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে এসেছে। এখন মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছই তেলের মধ্যে দেয়া হয়ে গিয়েছে, এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলোর নিচের পাশ যে ভাজা হয়ে যাবে প্রতিটা মাছের পিসই উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিচের পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি কড়াভাবে দুই পাশেই ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। কাতলা মাছগুলো খেতে ভীষণই মজা লাগে, অবশ্যই বিভিন্ন মাছ দিয়ে তো ফুলকপি আমরা রান্না করে খেয়ে থাকি, এই কাতলা মাছ দিয়েও খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে। মাছগুলো খুব সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার সেম প্যানে আমি পেঁয়াজ আলুগুলো ভেজে নিচ্ছি, সেজন্য দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ফুলকপিগুলো হালকা ভেজে নিলে ফুলকপির যে কাঁচা স্মেলটা থাকে সেটা আর করবে না, আর ফুলকপিগুলো খেতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এভাবে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। 5 মিনিট ভাজাতে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতেও সুন্দর দেখাচ্ছে। এখন এই ফুলকপিগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন সেম প্যানে ফুলকপিগুলো রান্না করে নেব, সেজন্য প্যানে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল ঢেলে দিচ্ছি আর সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। একটা মোটা সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা জিরার সাথে সফট করে ভেজে নিচ্ছি। যেই পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে তখন এর মধ্যে কিছু বাটা মশলা দিচ্ছি, 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আমি এখানে বাটাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচামরিচ চিরেও দিতে পারেন। তারপর দিয়েছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরা বাটা। এবারে বাটা মশলাগুলো হালকা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর আমি কিছু গোড়া মশলা অ্যাড করেছি। গোড়া মশলার মধ্যে রয়েছে টেস্ট অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। ফুলকপি রান্নাতে অবশ্যই গরম মশলার গুঁড়া দিবেন, এতে করে ফুলকপির টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। এবার সব কিছু মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। সামান্য পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অবশ্যই এভাবে কষিয়ে নেবেন। এবার আগে থেকে ভেজে রাখা সেই ফুলকপি আর আলুগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে ফুলকপি আর আলুটা মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটা ফুলকপির ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে, এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিচ্ছি। এতে ফুলকপি থেকে কিছুটা পরিমাণ পানি ছেড়ে দিবে আর ফুলকপিটা অনেকটাই সফট হয়ে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুলকপি থেকে সামান্য পরিমাণ পানি বের হয়েছে, সেটা আমি শুকিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দিচ্ছি, এখানে গরম পানিটাই ব্যবহার করেছি। অবশ্যই রান্নাতে সবসময় গরম পানি দিয়েই রান্না করার চেষ্টা করবেন, এতে করে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। আমি যে পরিমাণ পানি দিয়েছি এতে পরিপূর্ণ ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একেবারে পারফেক্ট হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য, 5 মিনিটেই পানিটা ফুটে এসেছে আর এই 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো ফুলকপির উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো দিতে হবে, এতে করে মাছগুলো ভেঙে যাবে না আর সব কিছু উপকরণ পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো দেওয়ার পর আলতোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এভাবে মিডিয়াম মাছে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন
ফুলকপির পানিটা অনেকটাই কমে এসেছে আর সব কিছু উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আমি একটা আলু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি ফুলকপিও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, সফট হয়ে এসেছে। এভাবে আমার আজকের আলু ফুলকপি আর মাছের তরকারিটা হয়ে গিয়েছে। আমি নামানোর আগ মুহূর্তে উপর থেকে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি আর এভাবে নামিয়ে নিয়েছি। অবশ্যই তরকারি রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া দিবেন, এতে করে রান্নার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। গরম গরম ভাতের সাথে ফুলকপির এই তরকারিটা খেতে খুবই মজার ছিল। ফুলকপি তো বারো মাসে পাওয়া যায়, কিন্তু শীতের সময় এই ফুলকপিটার টেস্ট একটু বেশি ভালো লাগে। অবশ্যই কাতলা মাছ দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।